হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করবো ওয়েস্টবেঙ্গল পিএসসির আন্ডারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয়েছে রিসেন্টলি এবং আগে সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিক্স জিকে যে প্রশ্নগুলো এসেছিলো তো সেইগুলো একসাথে কালেক্ট করে তোমাদের সাথে আজকে আমরা ডিসকাস করব এবং খুব ইজি একটা সেট এটা তোমরা আশা করি সবাই যারা ভালো প্রিপারেশান আছে সবাই পঞ্চাশটা প্রশ্নই পঞ্চাশটায় তোমরা অ্যাটেম্প করবে ঠিক আছে তারপরে দেখবে তোমাদের কোনো ভুল হচ্ছে কি না যে জায়গাটাতে ভুল হচ্ছে সেই জায়গাটাতে আর একবার কিন্তু প্রিপারেশান করে নেবে ঠিক আছে কারণ এই খুব ইজি হলেও দু একটা প্রশ্ন আমরা পরীক্ষা সেন্টারে ভুল করে দিয়ে চলে আসি ফার্স্ট প্রশ্ন দেখো পেস মেকার পেস মেকার কিসের সাথে সম্পর্কযুক্ত তো স্পেস মেকার হচ্ছে কৃৎপিণ্ডের সাথে সম্পর্কযুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত দেখো ত্রিপুরা হচ্ছে ভারতের নর্থ ইস্টে অবস্থিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সম্রাট অশোক কোন বংশে রাজা ছিলেন বা কোন বংশে ছিলেন তো খুব ইজি প্রশ্ন কিন্তু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে তো এটা অ্যান্সার হচ্ছে মৌর্য বংশ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বিশাখাপত্তনম কোথায় অবস্থিত তো এই বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার হাওয়াই মহল কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও দু তিনবার রিপিট হয়েছে তো হাওয়াই মহল এটা অবস্থিত হচ্ছে জয়পুর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন উদ্ভিদ রাজস্থানে সহজেই বৃদ্ধি পায় তো এটা আশা করি আমরা সবাই অ্যানসার জানি যে ক্যাকটাস এই ক্যাকটাস উদ্ভিদ রাজস্থানে সহজেই বৃদ্ধি পায় কাঁটা জাতীয় গাছগুলো ঠিক আছে কোন শহরকে বলা হয় গোলাপী নগর তো এই গোলাপী নগর বলা হচ্ছে জয়পুরকে সম্বর লেক কোথায় অবশ্য বিভিন্ন ধরনের লেকগুলো ভারতের বিভিন্ন রাজ্যে যেসব লেকগুলো আছে তো সেইগুলো তোমাদের পড়তে হবে কিন্তু ঠিক আছে সেগুলো স্ট্যাটিক্স ডেকে হিসাবে যে কোনো এক্সাম দেবে এন টি বলো গ্রুপ ডি বলো বেঙ্গল পিএসসির তোমাদের এক্সাম যেটা যেগুলো নিচ্ছে রিসেন্টলি হবে যেমন আইসিডিএস আছে ক্লার্কশিপ আছে সেই সব এক্সাম কনস্টেবেল এই সব কিন্তু এই লেক থেকে প্রশ্ন তোমাদের আসবে ঠিক আছে একটি প্রশ্ন আসবে হয়তো কিন্তু তোমাদের একটির জন্য করতে হবে তো সম্বর লেক কোথায় অবস্থিত তো সম্বর লেক হচ্ছে রাজস্থানে অবস্থিত অপশন ডি হচ্ছে এটার অ্যানসার কোনটি ভারতের জাতীয় পশু এটা তোমাদের একবার কনস্টেবলের পরীক্ষায় এসেছিলো তো রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যানসার বেনজির ভুট্টো কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি প্রধানমন্ত্রী সরি প্রধানমন্ত্রী ছিলেন সেটা হচ্ছে পাকিস্তানের লোকসভার স্পিকারকে বর্তমান লোকসভার স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বেকিং সোডার রাসায়নিক নাম কি এই প্রশ্নটাও দেখবে অনেকবার এটা জেনারেল সায়েন্সের প্রশ্ন তবুও কিন্তু স্ট্যাটেজিক হিসেবে নিয়েছে কারণ এটা অনেকবার প্রশ্নটা বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে তো এটির অ্যান্সার কি হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট এটাই হচ্ছে বেকিং সোডা অন্ধদের পড়তে কোন অক্ষর ব্যবহার করা হয় অন্ধদের দেখবে পড়তে তাদের বিভিন্ন ধরনের অক্ষর যেগুলো পড়া হয় সেইগুলো হচ্ছে কী সেটা হচ্ছে ব্রেইলি অপশান এ এই ব্রেলি অক্ষর তাদের পড়তে দেওয়া হয় পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্ক যুক্ত তো পণ্ডিত রবিশঙ্কর হচ্ছেন সেতার তার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক এই বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যেসব সম্পর্ক ব্যক্তি আছে সেখান থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকে হিসাবে এক্সামে আসবে শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতীয় পুঞ্জের কোন সংস্থা তো শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতীয়পুঞ্জের হচ্ছে ইউনিসেফ ইউনিসেফ এই শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো অভিজ্ঞান শুকুন্তলা কোন কবির লেখা তো এটা অ্যান্সার আমরা সবাই জানি এটা হচ্ছে কালিদাসের লেখা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নটির অ্যান্সার কী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কে উড়ন্ত শিখ নামে পরিচিত তো উড়ন্ত শিখ নামে পরিচিত তিনি হচ্ছেন মিলখা সিং এনাকে উড়ন্ত শিখ বলা হয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার রাজস্থানের মুখ্যমন্ত্রী কে তো বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেলট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কারেন্টলি যেসব মুখ্যমন্ত্রীগুলো চেঞ্জ হয়েছে তোমাদের সব রাজ্যেরই পড়তে হবে কিন্তু বিশেষ করে যেসব রাজ্যগুলি চেঞ্জ হয়েছে তো সেইগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু পিতল কোন ধাতুর মিশ্রণ তো পিতল হচ্ছে তামা এবং দস্তা এই দুটি ধাতুর মিশ্রণ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ তো পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই নিকটতম দূরতম এগুলো খুব ইজি প্রশ্ন কিন্তু অনেক সময় এক্সামে গিয়ে কনফিউজ হয়ে যাক তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন দেশের সঙ্গে ভারত গত বছর বিতর্কিত পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে তো এটা হচ্ছে ইউএসএ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন খেলোয়াড় অলিম্পিক গেমসে সিলভার মেডেল লাভ করেছেন অলিম্পিকে রাজবর্ধন সিং রাঠোর কন্নম মালেশ্বরী পিটি উষা মহেশ ভূপতি এনাদের মধ্যে অলিম্পিক গেমসে সিলভার মেডেল লাভ করেছিলেন রাজবর্ধন সিং রাঠোর তিনি এখন লোক সরি রাজ্যসভার মেম্বারও আছেন তো এটার অ্যান্সার তিনি রাজ্যবর্ধ সিং রাঠোর এবং তিনি কত সালে তিনি দু সালে যে অলিম্পিক গেমস হয়েছিলো সেখানে তিনি এই সিলভার মেডেল পেয়েছিলেন অরুণাচল প্রদেশের রাজধানী হলো কোনটি দেখো বিভিন্ন স্টেটগুলো রাজধানী কোনগুলো সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তো অরুণাচল প্রদেশ এর রাজধানী হচ্ছে কোনটা ইটানাগর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে গ্যাংটক হচ্ছে সিমলার সরি সরি সিকিমের রাজধানী ভোট অধিকারের বয়স সর্বনিম্ন কত কত তো আমরা সবাই জানি কিছুদিন আগে ভোট হয়ে গেল সর্বনিম্ন বয়স হচ্ছে আঠেরো বছর অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন রাজ্য সবচেয়ে বেশি চা উৎপাদন করে তো চা উৎপাদনে ভারতে এক নম্বর রাজ্য হচ্ছে আসাম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ডায়াবেটিস রোগ হয় যার সাথে সম্পর্কিত ডায়াবেটিস রোগ যার সাথে সম্পর্কিত তো এটি হচ্ছে কার সাথে সম্পর্কিত ইনসুলিন ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হচ্ছে তো আঠাশে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জৈন মন্দির কোথায় অবস্থিত তে এই জৈন মন্দির এটি অবস্থিত হচ্ছে মাউন্ট আবু অপশন এ তোমরা এটা কমেন্ট করবে এই মাউন্ট আবুটা কোন রাজ্যে অবস্থিত আশা করি এটার অ্যান্সার সবাই জানো নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হল কোনটি বায়ুমণ্ডলীয় চাপ মাপা যন্ত্র হলো কোনটি তো এই বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হচ্ছে কোনটি ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক স্পেশাল মাপা হয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ল্যাক্টোমিটার এই ল্যাক্টোমিটার সাহায্যে কী মাপা হয় এই ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয় দুধের বিশুদ্ধতা এবং ক্যালোরিমিটারের সাহায্যে কী মাপা হয় ক্যালোরিমিটার সাহায্যে মাপা হয় তাপের পরিমাপ তোমরা এটা কমেন্ট করে দিও যে থার্মোমিটার সাহায্যে কী মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এখান থেকেও প্রশ্ন তোমরা পাবে হিমালয় কোন রাষ্ট্রের নিকটে অবস্থিত বা কোন রাষ্ট্রে অবস্থিত তুমি ধরে নাও তো হিমালয় অবস্থিত হচ্ছে নেপাল অপশান সি ইন্ডিয়া নয় কিন্তু ঠিক আছে তো এটা একটু কনফিউজ হয়ে যাবে না অনেকজন ইন্ডিয়া করে দিয়ে চলে আসে তো এটা ইন্ডিয়া একসার নয় দেখো আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে তো আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন কে ডোনাল্ড ট্রাম্প তানসেন কার সভা গায়ক ছিলেন তো তান ছিলেন আকবরের সভা গায়ক অপশন বি হচ্ছে এটার অ্যানসার দু সালে অলিম্পিক গেমস পরিচালনা করবে বা সরি পরিচালিত হয়েছে কোথায় তো এটি হতে কোথায় হয়েছে এটি হয়েছে অপশন এ বেজিংয়ে নেক্সট দেখো স্বাধীনতা আমার জন্মগত অধিকার এই প্রশ্নটা তোমার দেখেছো প্রায় এক্সামে প্রশ্নটা রিপিট হয় তো স্বাধীনতা আমার জন্মগত অধিকার কে এই স্লোগানটি দেন তো এই স্লোগানটি দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক অপশন সি ও এটার অ্যান্সার সুইজারল্যান্ডের রাজধানী কোথায় দেখো বিভিন্ন কান্ট্রির রাজধানী কোথায় সেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে তো এই সুইজারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত হচ্ছে সেটি হচ্ছে অপশন বি বান সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বান জেনেভা নয় কিন্তু অনেকজন আবার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত বলে জেনেভাই করে দিলে সেমন কিন্তু নয় সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বাণ এবং তার সাথে মনে রাখবে এই সুইজারল্যান্ডের সাথে যে ওশ্লো এই যে ওশলো রয়েছে এটি হচ্ছে নরওয়ের রাজধানী তো বিভিন্ন আমি এখানে দুটো বলে দিলাম তো তোমরা এরকমভাবে পড়বে ঠিক আছে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত কোন মহাদেশে অবস্থিত তো সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত সূর্যকিরণের দ্বারা শরীরে কোন ভিটামিন গঠিত হয় এই অ্যান্সারগুলো আমরা অনেকবার পড়েছি তো সূর্যকিরণের দ্বারা আমাদের শরীরে যে ভিটামিনটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন ডি সানিয়া মির্জা নিচে কোন খেলার সরি কোন খেলায় খেলোয়াড় বা তুমি তিনি কোন খেলার সাথে সম্পর্ক ছোট দেখলে খুবই ইজি প্রশ্ন এগুলো এক্সামে এসছে সেই জন্য এই প্রশ্নগুলোয় নেওয়া তো তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে সম্পর্কিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ধনরাজ পিলাই তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো ধনরাজ পিল্লাই তিনি যে খেলার সাথে সম্পর্কিত সেটি হচ্ছে হকি কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক তো সর্বাপেক্ষা সম্মানীয় পদক হচ্ছে ভারতরত্ন ভারতরত্ন পর দেওয়া হয় পদ্মবিভূষণ তারপরে পদ্মভূষণ এবং চার নম্বর হচ্ছে পদ্মশ্রী সর্বাপেক্ষা মানুষ এক নম্বরে হচ্ছে ভারতরত্ন দু নম্বর হচ্ছে পদ্মবিভূষণ তিন নম্বর হচ্ছে পদ্মভূষণ এবং চার নম্বর হচ্ছে পদ্মশ্রী তো এটা মনে রাখবে পরপর এইভাবে নেক্সট যুক্তরাজ্যের রাজধানীর নিচের কোন শহরটি তো যুক্তরাজ্যের রাজধানী কোনটা হচ্ছে হচ্ছে অপশন এ লন্ডন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী দেশ কোনটি সরি দেশ নয় এটা রাজ্য হবে তো সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী হচ্ছে পশ্চিমবঙ্গ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি তৃতীয় বিশ্বের সঙ্গে সম্পর্কিত তো তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত ঠিক আছে তো এই প্রশ্নটির অ্যান্সার কি হচ্ছে অপশন বি উন্নয়নশীল দেশ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবে একটা প্রশ্ন খুব ইজি প্রশ্ন কি বলেছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন হয় উপযুক্ত তাপমাত্রা প্রয়োজন হয় না বাতাস প্রয়োজন হয় না জল প্রয়োজন হয় না আলো প্রয়োজন হয় না ঠিক আছে এরপর দেখো ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে তো ভারতে সবসময় মনে রাখবে ভারতে সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি সবসময় এটা ঠিক আছে মনে রাখবে অপশান সি হচ্ছে বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন তিনি সশস্ত্রি বাহিনীর প্রধান হন নিচের কোন রাজ্যে আছে কমিউনিস্ট সরকার তো এটি আছে পশ্চিমবঙ্গে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাস প্রয়োজন হয় তো চিত্র সংশ্লেষ করতে যে গ্যাসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন তো তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো কোনটি তো এই পশ্চিম দিকে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অ্যান্ড তোলার পঞ্চাশটা স্ট্রাটেজি এগুলো তোমাদের এক্সাম এসেছিল তাইগুলো ডিসকাস করে নিলাম এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেবো তো ওখান থেকে তোমরা পরবর্তীকালে ডাউনলোড করে নিতে পারবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং